প্রায় দেড় মাস পর দেশের সব স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সশরীরে পাঠদান শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি সহ অন্যান্য নির্দেশনা মেনে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে শ্রেণীকক্ষের পরিবেশ নিয়ে অভিভাবকদের ছিল মিশ্র প্রতিক্রিয়া। মাহমুদ হাসানের রিপোর্ট। দ্বিতীয় বিরতির পর শ্রেণীকক্ষে সশরীরে উপস্থিত শিশু থেকে পঞ্চম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীরা। মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ক্লাস পরিচালনা করছে স্কুলগুলো। এই জায়গায় বন্ধুরা আছে, তারপর লেখা পড়া করি একসাথে, পড়ালেখা করতে মজা লাগে। আজ আমি স্কুলে আসি, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, স্যার ম্যাডামের সাথে। নতুন ক্লাস শুরু হয়েছে, আমরা আছি, তাই ভালো লাগছে। প্রিয় শিক্ষক আর বন্ধুদের কাছে পেয়ে বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে অভিভাবকদের অভিযোগ আছে শ্রেণীকক্ষের পরিবেশ নিয়ে। সকালে নিয়ে আসছে, আসা দেখলাম যে কোনো ক্লাস টিচার পাইনি আইসা। তারপরে আপনার 9টার পরে ওনারা আসছে, আর দেখলাম যে টেবিলের মধ্যে সব ধুলাবালি, ক্লাস অনেক নোংরা থাকে, বাথরুমটা নোংরা থাকে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান শিক্ষকরা। বাচ্চাদের চেক করতেছি মাস্ক নিয়ে আসছে কিনা, আমরা মাস্ক সাপ্লাই দিতেছি, বাইরে 2টা বেসিন সেট করছি, আমরা 3টা বেসিন সেট করছি, বেসিনে সাবান আছে, হ্যান্ড স্যানিটাইজারও আছে। শ্রেণীকক্ষের পরিবেশ এবং করোনা সংক্রমণ রোধে ব্যবস্থা আছে কিনা তা পর্যবেক্ষণ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্বাস্থ্যবিধিটা সঠিকভাবে মানা হচ্ছে কিনা এবং সর্বোচ্চ পরিমাণ যেন আমরা স্বাস্থ্যবিধিটা মেনে চলতে পারি সেটা নিশ্চিত করবার জন্য আমরা ক্লাস ক্লাসে ঘুরছি। রাজধানী সহ সারা দেশেই আগের সময়সূচিতে হয় ক্লাস, আর ক্লাস শেষে সহপাঠীদের সাথে আনন্দ উচ্ছ্বাসে মাতে শিক্ষার্থীরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।